অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশের পেছনের কারিগর ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আর তাকে স্বাধীনভাবে চিন্তা ও দুহাত খুলে কাজের দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর উপর ভিত্তি করেই সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে স্মরণ সভায় এভাবে মূল্যায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী। রিজুনাস রিপোর্ট। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে ইআরএফ এর 250 সদস্যের একটা বড় অংশের অসংখ্য স্মৃতি, এমনকি ঢাকায় বিশাল পরিসরে নিজস্ব অফিস, লাইব্রেরি, অডিটোরিয়াম পাওয়ার পেছনেও বিরাট অবদান প্রয়াত অর্থমন্ত্রীর। 30 এপ্রিল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভার আয়োজন তাই কেবল আনুষ্ঠানিকতার চেয়েও বেশি কিছু। আমন্ত্রিত অতিথিদের দুজন সাবেক অর্থমন্ত্রীর অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি মেধাও মননে অনন্য, প্রখর স্মৃতিশক্তি ও প্রাণশক্তির অধিকারী, উদারনৈতিক চিন্তাধারা, বিশাল হৃদয়ের একজন সাহসী, দেশপ্রেমিক, বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ ছিলেন। ফার্স্ট ডেতে যখন দেখা করতে গেলাম, আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করলাম যে স্যার, অনেক সময় রাতে টেলিফোন করতে হয়, তো আপনাকে কটা পর্যন্ত টেলিফোন করা যাবে? উনি একটা কিছু দেখতেছিলেন, বলেছেন যে একটা দুটা এরকম। একজন ভার্সেটাইল জিনিয়াস, একটি রোবাস্ট ইন্টেলেকচুয়াল আমার খুব কম দেখা, জীবনের সব ভালো সাইড উপভোগ করার জন্য যে অদম্য আগ্রহ ওনার, যে জেস্ট ফর লাইফ যেটা মিট করে ইন্ডিয়া, এটা ওনার মধ্যে ছিল প্রবল। ওনাদের যেই নিয়ারেস্ট মসজিদ ছিল, সেই মসজিদে সকালে দৌড়িয়ে গিয়ে যে প্রথম হতে পারবেন, উনি সেদিন আজান দিতে পারবেন, উনি ওই কম্পিটিশন করে ফার্স্ট হতেন, উনি খুব অ্যাথলেটিক ছিলেন। আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নয়, ভাইকে স্মরণ করলেন একজন লেখক, চিন্তক এবং স্বপ্নদ্রষ্টা হিসেবে। জুটিটা খুব ভালো হয়েছিল শেখ হাসিনার আবুল মাল আব্দুল মুহিত। শেখ হাসিনা মানুষের মঙ্গল চান, আর আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলটা কীভাবে অর্জন করা যায় সেই প্রসিজার এবং প্রসেসগুলো উনি জানেন, এবং বাস্তবায়ন করার জন্য তার একটা বেশ শক্তিশালী অবস্থান ছিল। এই দুই জুটি ওয়ার্ক আউট ভেরি ওয়েল, এন্ড তার ফলে আমাদের দেশের চেহারা বদলে গেছে। আলোচকরা বলেন, প্রতিটি ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন আবুল মাল আব্দুল মুহিত, তার বিচক্ষণ মন্তব্য এবং সিদ্ধান্ত সহ নোট দিতেন সরকারি সেসব ফাইলে। সরকারের উচিত হবে মুহিতের পর্যবেক্ষণ এবং মন্তব্যগুলো সংরক্ষণ করা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।